ওই তো একটা ছেলে নামাজ পড়তে আসতেছে, ওর নাকি আবার খিদাও লেগেছে। এটাই তো সুযোগ ওকে আমার ধোকায় ফেলানো। খুনোকে আমি ধোকা দেব। এই তো ওকে ধোকা দেওয়ার জন্য তো আমাকে একটা কিছু করতেই হবে। আইডিয়া পেয়েছি, এই তো আয় আয়, তুই আয়, আজকে তোকে আমি চিপস দিয়ে ধোকাই ফেলবো। হাহা, তোকে নামাজ পড়ানোর বারোটা বাজিয়ে দেব। এই ছেলে কোথায় যাচ্ছিস? আরে নামাজ পড়ার অনেক সময় আছে, অনেক দেরি আছে নামাজের। এই ছেলে বসো এখানে। কি করবেন কোন? আরে বসো 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 আগে। তোমার না বলে অনেক খিদা লেগেছে? হ্যাঁ আমার তো খিদা লাগছে, আগে চিপস খাইতে হবে নামাজ। এই নে ধ চিপস খা। ও আমার ধোকাই পড়ে গেছে, ও তো খাওয়ার আগে বিসমিল্লাহও বলে নাই, এখন আমি ওর সাথে সাথে খাবো। কি যে মজা। দারুন আমি আমার কাজে সফল হয়েছি, এবার আমি এখান থেকে চলে যাব। হা হা, বুঝতে পারছি তুমি শয়তানের ধোকায় পড়ছো। শয়তান তোমাকে নামাজ থেকে বিরত রাখার জন্য এই চিপস দিয়ে তোমাকে ভুলায় রাখছে, বুঝতে পারছো? তুমি ছোট মানুষ তো এই জন্য বুঝতে পারো নাই। এই জন্য চিপস খাওয়ার আগে কি বিসমিল্লাহ করছিলা? আচ্ছা, এই জন্যে আরও সুযোগ পেয়েছে। কখনোই আর যদি কেউ নামাজের সময় তোমাকে কোনো কিছু দিয়ে লোভ দেখায়, তুমি লোভে পড়বা না, তুমি আগে নামাজ পড়বা, তারপরে এসে এসেরা তোমার কাজ করবা, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যাও এখন তাহলে চলে যাই।